বিসমিল্লাহ রহমানির রহিম, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি তানজিনা। ডিপ ফ্রিজের সামনে এসেছি কারণ বোয়াল মাছ বের করব। আজ আমি বোয়াল মাছের তরকারি রান্না তোমাদের সাথে শেয়ার করব। তা রান্না করব ফুলকপি, নতুন নতুন ফুলকপি উঠেছে, তারপরে নতুন সিম আলু দিয়ে বোয়াল মাছের ঝোল রান্না করব আজ আমি। সেই জন্য বড় বোয়াল মাছটা নিতে আসলাম ফ্রিজ থেকে, এনে কেটে লবণ মেখে রেখে দিলাম। আর এই যে ফুলকপি আর সিম এখন কেটে নিব আমি, বোয়াল মাছ রান্না করব তো এই জন্য। প্রায় ঘন্টা দুয়েক তো লবণ মেখে রেখে দিয়েছিলাম, তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি বোয়াল মাছটা প্রথমে ভেজে নেব। বোয়াল মাছের সাথে আমি একটু হলুদের গুঁড়া দিয়ে নিয়েছি। বোয়াল মাছটা তো সব ভাজা হয়ে গেছে, তারপর সেই ভাজা তেলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা অনেক ভাজা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে আমি আদা রসুন তারপরে পানি দিয়ে দিলাম, তারপরে আমি ময় মশলাগুলো দিয়ে, তার মধ্যে আমি আদা রসুন দিলাম টেবিল চামচের দেড় চামচ পরিমাণ আদা রসুন দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো টেবিল চামচের দেড় চামচ পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, আর স্বাদ মতন দেবো লবণ। সব মশলা দেওয়া হয়ে গেলে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এই যে আমার মশলা কষানো হয়ে গেছে, দেখো উপরে তেল ভেসে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা সবজিগুলো, ফুলকপি, সিম ও আলু। আমি এই মশলার সাথে সবজিগুলো একটু কষিয়ে নিই। সবজিগুলো তো কষানো হয়ে গেছে, প্রায় আমি 10 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দুই কাপ পানি দেব। পানি দেওয়ার পর তরকারিটা বলক এসে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে একটু শাক। সবজির তরকারিতে শাক না দিলে ভালো লাগে না। শাক তো আমাদের বিক্রমপুরে একটি ঐতিহাসিক মশলা। তারপরে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো, দিয়ে একটু ভালো হালকাভাবে নাড়াচাড়া দেবো, তারপরে ঢেকে দেব। তরকারিটা প্রায় আমার হয়ে গেছে, দেখো কতটা ঝোল শুকিয়েছে। তারপর আমি লাস্টে দিয়ে দিলাম ধনে পাতা। ধনে পাতা দিয়ে আমি আর একটু রান্না করব, তারপর নামিয়ে রাখবো।
তরকারিটা তো আমার হয়ে গেছে, পারফেক্ট হয়ে গেছে। দেখো কালারটা কত সুন্দর এসেছে, আর সবজি মাছ সবই তো সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এখন আমি নামিয়ে মানে আমি কড়াই থেকে নামিয়ে একটা বাটিতে বেড়ে নিব। এই যে আমি একটা বাটিতে বেড়ে নিয়েছি, মাশাআল্লাহ কালারটা কত সুন্দর এসেছে, খেতেও খুব ভালো লেগেছে। তাহলে এই পর্যন্ত, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।